চলুন একটা বিষয়ে আলোচনা করি আজকে আলোচনার বিষয়টা হচ্ছে অ্যাজমা বা শ্বাসকষ্ট যেটাকে বলা হয়ে থাকে এই ধরনের পেশেন্ট আমরা প্রচুর পেয়ে থাকি তো অ্যাজমা শব্দের অর্থই হচ্ছে আপনার হাঁপানি বা শ্বাসকষ্ট তো অ্যাজমা জেনারেলি হচ্ছে ডেফিনিশনটা যদি আমরা দেখি সেখানে দেখা যায় শ্বাসনালীর ভিতরে যেই মানে মিউকাস যেই মেমব্রেন আছে বা হচ্ছে মিউকাস যে আবরণী আছে তো সেটার মধ্যে হচ্ছে ইনফ্লামেশন বা প্রদাহ হওয়াটাই এই কারণে হচ্ছে আপনার শ্বাসকষ্টটা হয়ে থাকে ঠিক আছে দেন শ্বাসনালীর ভিতরে কোনো অবস্ট্রাকশন বা এগুলো দেখা যায় আপনার সংকুচিত হয়ে যাওয়ার ফলেও কিন্তু আপনার শ্বাসকষ্ট হতে পারে দেন ফুসফুসে বাতাস প্রবেশের পর মানে সংকুচিত হয় বলে এই অসুবিধা দেখা দেয় শ্বাসনালী এক্ষেত্রে হয় কি মানে সংকোচন যদি বেশি হয়ে থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার হাঁপানিটা দেখা দেয় বা অ্যাজমা দেখা দেয় কোন কোন সময় দেখা যায় শ্বাসনালী সংকোচনটা খুব ধীরে হয় তো সেই ক্ষেত্রে কিন্তু মানে আপনার আরাম বোধ করে কোনো ধরনের সমস্যা হয় হয় না বা এটা থাকলেও কম তো মানে এই হাঁপানির কারণগুলো যদি আমরা দেখি যে কারণে হচ্ছে হাঁপানিটা হয়ে থাকে বা অ্যাজমা হয়ে থাকে তো এখানে আসলে উত্তেজক মানে দেখা যায় উত্তেজক কিছু বস্তু থাকে মানে যাদের হচ্ছে ডাস্টে অ্যালার্জি থাকে ডাস্ট অ্যালার্জি বলতে কি মানে আপনার যে ধুলোবালি ময়লাতে গেলে অনেকের দেখা যায় হুট হুটকুড়ি শ্বাসকষ্ট শুরু হয়ে যায় বা দেখা যায় তার সমগ্র গায়ে হচ্ছে চুলকানি দেখা যায় মানে অ্যালার্জি ইয়ের মতো তো তারপর হচ্ছে তার শ্বাসকষ্ট হয় তো এই ক্ষেত্রে দেখা যায় উত্তেজক বস্তু আহ যেমন হচ্ছে ধুলাবালি অনেক ক্ষেত্রে আবার দেখা যায় অনেকে ফুলের রেণুর দেখা যায় ঘ্রাণ নেওয়ার পরে এই সমস্যাটা হয়ে থাকে এরকম হয় না যে মানে ফুলটার ঘ্রাণ কেমন একটু দেখি তো এটা দেখা যায় আপনি ঘ্রাণটা নেয়ার পরপরই হচ্ছে তার অ্যাজমা শুরু হয়ে গেল এরকমও কিন্তু অনেক হয় দেন হচ্ছে আপনার যে আপনার অনেক ক্ষেত্রে ধুলাতে তো হয়ই দেন হচ্ছে কুয়াশার মধ্যেও কিন্তু যে শীতকালে কিন্তু এই সমস্যাগুলো খুব বেড়ে যায় আপনার কুয়াশার মধ্যে এই সমস্যাগুলো হয়ে থাকে দেন হচ্ছে অনেকের আবার পশুর লোমের কারণে দেখা যায় আপনার ইয়ে হয়ে থাকে দেখা যায় যারা হচ্ছে বাসা বাড়িতে বিড়াল পালেন তো দেখা যায় আমার বাসাতেও কয়েকটা বিড়াল আছে তো একজন গেস্ট গত সপ্তাহে এসেছিলেন তার দেখা যায় যে এই এই মানে দেখা যায় এই পশুর লোমের কারণে ইয়ে হয়ে যায় আপনার অ্যাজমা শুরু হয়ে যায় অ্যালার্জিক সমস্যা হয় তো সেই ক্ষেত্রে তিনি এটা থেকে অনেক দূরে ছিলেন এরকম অনেকেরই আছে দেন এই যে ঘরের যে আপনার দেখা যায় কার্পেট গুলো থাকে এগুলো দেখা যায় অনেকটা রোমশ মানে অনেকটা এই যে পশুর রঙের মতোই তো সেগুলোর মধ্যে দেখা যায় আটকে থাকা কারণেও কিন্তু আপনার এই যে অ্যাজমাটা দেখা দেখা পারে দেন অনেকে আবার যায় যে কাঁচা মানে যে রং অনেক ক্ষেত্রে দেখা যায় পেন্টিং এর কাজ যারা করে যাদের হচ্ছে যে হাফানির সমস্যাটা আছে তারা কিন্তু অনেক ক্ষেত্রে এই যে এই যে পেন্টিং এর কাজগুলো করতে পারে না কারণ রঙের এক ধরনের গন্ধ আছে সেই কারণে হতে পারে দেন দেখা যায় কিছু ইনসেক্ট আছে সেগুলোর কারণেও হয় দেন অনেকে আছে যে ঠান্ডা খাবার খাওয়ার পরে হচ্ছে দেখা যায় শ্বাসকষ্ট হচ্ছে এরকমটা হতে পারে দেন হচ্ছে অনেকে দেখা যায় ব্যথানাশক ওষুধ এখানে বলে রাখা ভালো যে যাদের অ্যাজমার সমস্যা হয়ে থাকে তারা কিন্তু কখনোই দেখা যায় খুব পাওয়ারফুল বা হচ্ছে ভালো ধরনের কোনো পেন কিলার নিতে পারবেন না পেন কিলার নিলে সেক্ষেত্রে হবে কি মানে হঠাৎ করে আপনার দেখা যায় অ্যাজমা অ্যাটাক হবে তো তাৎক্ষণিক যদি ব্যবস্থা না নেওয়া যায় সেই ক্ষেত্রে কিন্তু পেশেন্ট মারাও যেতে পারে আর একটা বড় কারণ হচ্ছে ধূমপান কারণ যে এজমার পেশেন্ট গুলো হচ্ছে আমরা আমরা যাদের সাথে হচ্ছে রেগুলার ডিল করে থাকি তো তাদের একটা বড় অংশ হচ্ছে আপনার এই যে মানে স্মোকিং বা স্মোকার তারা ধূমপানের সাথে জড়িত তাদেরকে দেখা যায় অনেক বলে কয়েও এটা থেকে আপনার বের করা যায় না আবার কিছু অ্যালার্জি জাতীয় খাবার আছে ওইগুলো কিন্তু আপনার বড় একটা কারণ হয়ে থাকে যেমন হচ্ছে চিংড়ি মাছ চিংড়িটা অনেকে সহ্যই করতে পারেন না চিংড়ি খাওয়ার পরে হচ্ছে যে আপনার হঠাৎ করে শরীরের কোনো অংশে দেখা যায় লালচে হয়ে ফুলে যায় এরকম হতে পারে তদ্রুপ দেখা যায় আপনার ইলিশ মাছ দেন হচ্ছে গরুর মাংস হতে পারে আবার দেখা যায় কারো কারো লাউ শাক বেগুনে হতে পারে হ্যাঁ এরকম সবগুলো তো দেখা যায় মানে আলাদা কোনো প্যাথোলজিক্যাল টেস্টের মাধ্যমে জানা সম্ভব না তো যেই খাবারটা খেলে হচ্ছে এরকম অ্যাজমা অ্যাটাক হয়ে থাকে বা হচ্ছে প্রচুর শ্বাসকষ্ট বেড়ে যায় তো সেই ক্ষেত্রে সেই খাবারটা কিন্তু আপনার মানে শুড বি রেস্ট্রিক্টেড মানে এটা মানে বাদ দিয়ে দেওয়া উচিত তো রোগের কারণে হয়ে থাকে কোনো কোনো রোগের কারণে দেখা যায় আপনার অ্যাজমা হতে পারে শ্বাসকষ্ট হতে পারে তো সেই রোগগুলো কি সেগুলো হচ্ছে আপনার নিউমোনিয়া প্রথমে আসে কারণ বাচ্চাদের ক্ষেত্রে আমরা দেখি যে মানে নিউমোনিয়া হলে দেখা যায় প্রচুর শ্বাসকষ্ট হয় কারণ নিউমোনিয়ার প্রধান একটা লক্ষণই হচ্ছে মানে তীব্র শ্বাসকষ্ট হবে দেন ফুসফুসে পানি জমলেও কিন্তু আপনার হাঁপানি হতে পারে হম নিউমোথোরাক্স বলা হয় এটাকে দেখা যায় অনেক ক্ষেত্রে যে আরটিএ বা হচ্ছে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের ক্ষেত্রেও দেখা যায় অনেক জোরে আঘাত লাগার কারণে ফুসফুসে আঘাত লাগলে বা কোন এরকম ছুচালো ধারালো বস্তু যদি ফুসফুসে প্রবেশ করে সরাসরি ফুটা হয়ে সেই ক্ষেত্রেও কিন্তু দেখা যায় পানি জমা শুরু করে তো সেই ক্ষেত্রে মানে শ্বাস প্রশ্বাসের হারটা ছোট হয়ে আসে তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনার শ্বাসকষ্ট হবে যেহেতু ইয়ে হয়ে যায় দেন হচ্ছে মানে ফুসফুসের যদি ফাইব্রোসিস হয়ে থাকে এটা অনেকটা ডাক্তারের মতোই দেন হচ্ছে আপনার হার্ট ফেলিওর হলেও কিন্তু আপনার শ্বাসকষ্ট হতে পারে হার্টের প্রবলেম মনে রাখবেন জাস্ট আপনার অ্যাজমা শুধু ফুসফুসের কারণে নাও হতে পারে এটা আপনার হার্ট যদি প্রবলেম থাকে আপনার দেখা যায় যদি আপনি করোনারি আর্টারি যদি দেখা 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 যায় 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 ব্লক হয়ে আসে বা আপনার কোনো মাইনর হার্ট অ্যাটাক এর হিস্ট্রি থাকে তাছাড়া দেখা যায় আপনার ব্লাডে কোলেস্ট্রল বেশি থাকে দেন হচ্ছে আপনার বুকে ব্যথা হয় মাঝখানে তো সেই ক্ষেত্রে ইসিজি করেও দেখা যায় শিওর হতে হবে বা এই যে করে আপনার আপনার মানে মানে বডিতে হচ্ছে পরিমাণ কেমন দেখা হার্টের জন্য শ্বাসকষ্ট হতে পারে জিনিস ম্যাটার করে একটা হচ্ছে আপনার ফুসফুসের কারণে আর একটা হচ্ছে যে আপনার হার্টের কারণে শ্বাসকষ্ট হবে অনেক ক্ষেত্রে যারা হচ্ছে যে অ্যাজমার পেশেন্ট আছেন তারা যদি দেখা যায় খুব বেশি মানসিক অবসাদে মানে ভোগেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনার তাদের এই অ্যাজমা মানে খুব মানে দেখা যায় ইনস্ট্যান্ট হচ্ছে দেখা যায় এটা খুবই পারে দেন হচ্ছে যাদের ঠান্ডা থাকে এমন পেশেন্টের কিন্তু অভাব নেই যে ঠান্ডা বারো মাসে লেগে থাকে এমন আছে তো তাদের ক্ষেত্রে দেখা যায় অ্যাজমা অ্যাটাক হতে পারে হম তা এখন আসে উপসর্গ আমি এতক্ষণ অ্যাজমার কারণগুলো নিয়ে আলোচনা করলাম উপসর্গ বা হচ্ছে লক্ষণ তো লক্ষণ বলতে যেটা আমাদের কাছে নিয়ে আসে সেটা হচ্ছে শ্বাস নিতে কষ্ট হবে খুব মানে ঘন হচ্ছে শুরু যে বুকে চাপ দিয়ে বলবো যে আমি শ্বাস নিতে পারছি না তারপর হচ্ছে যে মানে মানে দ্রুত হচ্ছে কখনো কখনো অক্সিজেন সাপ্লাই আহ ইয়ে করতে হয় তো যেটা আমাদের কাছে অনেক সময় থাকে না তো আমরা জেনারেল হচ্ছে কিছু মানে মেডিসিন দিয়ে হচ্ছে মানে প্রাইমারি ট্রিটমেন্টটা দিয়ে দিই যে ক্ষেত্রে হচ্ছে সিভিয়ার অ্যাজমা অ্যাটাক হয়ে থাকে কখনো কখনো স্টেরয়েড ইনজেকশন দিতে হয় তো সেই ক্ষেত্রে আগে শিওর হয়ে নিতে হবে যে پیشنেন্টের হার্টে কোনো প্রবলেম আছে কিনা বা দেখা যায় হার্ট پیشنট কিনা বা তাদের উচ্চ রক্তচাপ আছে কিনা বা স্টেরয়েডে কোনো সমস্যা মানে আগে হয়েছিল কিনা সেগুলো দেখা যায় কয়েকটা ইমার্জেন্সি মানে দেখা যায় মানে ড্রাগ আমাদের কাছে বা মেডিসিন আমাদের কাছে থাকে যেটা হচ্ছে যে এই কঠিন অবস্থায় আমরা ব্যবহার করে থাকি যেগুলো কারণ হচ্ছে পেশেন্টের জীবন বিপন্ন হতে পারে তো পেশেন্ট এসে আমাদের কাছে সরাসরি বলে যে কমপ্লেন করে যে শ্বাস নিতে পারছি না শ্বাস আটকে যাচ্ছে দেখা যায় মুখে প্রচন্ড ব্যথা হচ্ছে এরকম এরকম মানে মুখটা চেপে আসছে এরকম বলে দেন অনেকে সর্দি কাশি থাকে তো সেটার কারণেও দেখা যায় খুব বেশি হতে পারে দেন হচ্ছে বেশিরভাগই অ্যাজমা পেশেন্ট এসে বলে যে রাতে ঘুমানোর সময় মানে তাদের দেখা যায় হালকা পাতলা করে কাশি হয় কাশির জন্য ঘুমাতে পারে না দেন রাতে অনেকের ঘুমও হয় না দেন হচ্ছে আপনার এই যে কাশির জন্য বা এই যে শ্বাসটা যখন হচ্ছে ঘন ঘন টানবে অ্যাজমা অ্যাটাকের পেশেন্টরা কিন্তু ঠিক মতো কথা বলতে পারে না কারণ তারা দেখা যায় শ্বাস টেনে হচ্ছে কুলাতে পারে না সো দ্যাটস ওয়াই এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে আহ তো উপসর্গগুলো আমি বললাম তো আসলে যেগুলো হচ্ছে আমরা প্রাথমিকভাবে পরীক্ষা করি স্টেথোস্কোপ দিয়ে যেটা হচ্ছে কানে লাগিয়ে মানে পরীক্ষা করে থাকি আমরা রোগের দেখা যায় মানে চেস্ট পরীক্ষা করে থাকি তো এখানে আসলে রংকাই রংকাই বা হচ্ছে আপনার এই যে চিকন বাসির মতো শব্দকে বলা হয় রংকাই রং বলা অনেক ক্ষেত্রে বলা হয়ে থাকে আহ তো সেটা হচ্ছে চিকন বাসির মতো শব্দ হয়ে থাকে দেন হচ্ছে আপনার হুইজ হতে পারে হুইজ হচ্ছে মানে সাই সাই শব্দ দেন হচ্ছে আপনার রোগী অস্থির হয়ে যাবে মানে রেস্টলেসনেস ফিল করবে তো বেশিরভাগ ক্ষেত্রে যে রং রংকাই আর হচ্ছে হুইস এইগুলো পাওয়া যায় সাইসে শব্দ আর হচ্ছে চিকন বাঁশের মতো শব্দ এরকমটা পাওয়া যায় যখন হচ্ছে পেশেন্টগুলো আমাদের কাছে আসে আর দেখা যায় প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষাটা যখন আমরা করি এরকমটা দেখতে পাই দেন হচ্ছে আপনার যদি মানে হার্টে প্রবলেম থাকে তো সেই ক্ষেত্রে যদি যদি দেখা যায় পেশেন্টের দেখা যায় এই যে মানে হার্টের জন্য শ্বাসকষ্ট হয়ে থাকে তো সেই ক্ষেত্রে শুয়ে দেই সেই ক্ষেত্রে কিন্তু শ্বাসকষ্টটা বেড়ে যাবে তো সেই ক্ষেত্রে আমরা দেখা যায় মানে পালসটা করে থাকি দেন হচ্ছে শ্বাস প্রশ্বাসের হার তো আমরা নেই এটা দেখে থাকি তো শ্বাস প্রশ্বাসের হার যেমন বাড়বে দেন হচ্ছে মানে পালস বা হচ্ছে আপনার নারীর গতি যেটা সেটাও কিন্তু বেড়ে যাবে তো এটা খুবই মারাত্মক যে ক্ষেত্রে হচ্ছে যে আপনার হচ্ছে যেটার জন্য আসলে ফুসফুসের জন্য হচ্ছে কোন একটা মানে অ্যালার্জি কোন একটা ইয়ের জন্য হচ্ছে পাশাপাশি আপনার প্রবলেম আছে তো সেই ক্ষেত্রে এটা খুবই মানে মারাত্মক হতে পারে আপনি মারাও যেতে পারেন তো এটাকে আসলে প্রতিরোধ করার উপায়টা কি সেইগুলো আমি বলছি তো প্রতিরোধ করার মানে উপায় হচ্ছে যে মুক্ত বাতাসে থাকার চেষ্টা করতে হবে আর অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে কারণ যাদের হচ্ছে ডাস্টে অ্যালার্জি হয় মাস্ক আপনাকে ব্যবহার করতেই হবে আম দেখা যায় আবার এরকম অনেকের বদঅভ্যাস আমি দেখেছি যে মাস্ক এক মাস্ক আছে অনেকদিন ইউজ করছে যেগুলো হচ্ছে ওয়ান টাইম মাস্ক তো সেগুলো আপনি আপনারা যখন বের একটা মাস্ক প্রতিদিন মানে একবার ইউজ করা উচিত তো একবার ইউজ করে সেটা ফেলে দেবেন একটা দিনের পর দিন ব্যবহার করবেন না তো সেক্ষেত্রে হিতে বিপরীত হতে পারে মাস্কের দাম তার খুব বেশি নয় যে ওয়ান টাইম মাস্কগুলো দেখা যায় প্রতিদিন একটা করে ব্যবহার করলে আমার মনে হয় না যে আসলে সমস্যা হওয়ার কথা এখানে যেই খাবারগুলোর কথা বললাম একটু আগে যে অ্যালার্জি যে খাবারগুলোতে হয়ে থাকে যাদের যে তো তারা ওই খাবারগুলো কিন্তু পরিহার করতে পারেন এগুলো করা উচিত কারণ যেগুলোতে হচ্ছে যেগুলো খাওয়ার পরে ধরেন ইলিশ মাছ খেলেন আপনার দেখা যায় অ্যাজমা হলো কোন এক সময় বা আপনি চিংড়ি মাছ খেলেন তো তারপর পরে দেখা যায় আপনার অ্যালার্জিক মানে প্রবলেম দেখা দিল দেন আপনার অ্যাজমা প্রচুর শ্বাসকষ্ট দেখা দিল সেটা খাওয়া যাবে না মানে যেটাই হোক সেটা দেখা যায় মানে মুরগির ডিম হোক বা হাসির ডিম হোক বা যাইটাই হোক যেই খাবারই হোক যেটা খাওয়ার পরে দেখা যায় আপনার অ্যাজমা আটা বেড়ে গিয়েছে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি সেটা নেক্সট টাইম নিতে পারবেন না প্রয়োজন একটা লিস্ট করে রাখতে হবে যে এই খাবারটা খাওয়ার মানে পরে হচ্ছে আপনার সমস্যা হয়েছিল তো ওই লিস্ট অনুযায়ী নেক্সটে এই খাবারটা কখনোই নেওয়া যাবে না ঠিক আছে আ দেন হচ্ছে যারা এই যে স্মোকার যারা আছেন যারা হচ্ছে ধুমপান নিয়ে অভ্যস্ত তাদেরকে দেখা যায় আসলে আমরা অনেক বলে করেও মানে এটা ছাড়াতে পারি না এটা খুবই একটা বাজে নেশা তো দেখা যায় খুব বেশি অ্যাজমা অ্যাটাক যখন হয় তখন হয়তো বা মানে প্রাইমারিভাবে আমরা ট্রিটমেন্ট দিয়ে দিই তো আসলে গ্রামে প্র্যাকটিস করার ক্ষেত্রে আসলে যে সমস্যাগুলো হয় মানে বেশিরভাগ মানে লোকদেরই হচ্ছে আপনার পকেটের অবস্থা খারাপ থাকে তো আসলে ওরা ওইভাবে চিকিৎসা নিতে পারে না গ্রাম পর্যায়ে জাস্ট হচ্ছে আমরা যেভাবে চিকিৎসা দিয়ে থাকি তো দেখা যায় প্রাইমারি ভাবে আমরা মানে একটা জরুরি চিকিৎসা দেওয়ার পর যদি রোগী আরাম ফিল করে বা হচ্ছে কমফর্ট ফিল করে তো সেক্ষেত্রে খাবারের ওষুধগুলো কিছুদিন খেয়ে থাকে বাট যাদের হচ্ছে ধূমপানের অভ্যাসটা আছে তাদেরকে আমরা বলি যে আপনি ধূমপান আর করবেন না বাট দেখা যায় কয়দিন পর যখন সুস্থ হয়ে যায় আবারও শুরু করে দেয় তো এটা একটা বড় মানে কারণ এটা ধূমপান যদি দেখা যায় অফ করে দেয়া যায় তো সেই ক্ষেত্রে কিন্তু এই যে এই অ্যাটাকটা কিন্তু খুব কম হবে কারণ ধূমপানের ফলে হয় কি আমাদের আহ ভিতরের যেই আপনার ধমনীগুলো আছে সেগুলোর মানে যে দেয়াল থাকে সেগুলোকে খুব স্টিকি করে দেয় স্টিকি মানে হচ্ছে আঠালো করে দেয় তো যার ফলে হচ্ছে যে আমরা যে খাবারগুলো খাই তো সেগুলো থেকে যে কিছু আঠালো সাবস্টেন্স দেখা যায় ওইটার সাথে মানে আপনার লেগে আপনার যে ভিতরের যে ধমনীগুলো আছে সেগুলোকে ন্যারো করে দেয় তো যার ফলে হয় কি একটা সময় গিয়ে আপনার হার্ট অ্যাটাক স্ট্রোক সম মানে এই ধূমপান এই জিনিসটাই হচ্ছে আপনার খুবই খারাপ এই অভ্যাসটা মানে যারা মানে দেখা যায় এটাতে অভ্যস্ত হয়ে গেছেন তাদের তো বেরিয়ে আসা খুবই মানে কঠিন তারপর যারা মানে মানে দেখা যায় রিসেন্টলি আসক্ত হচ্ছেন বা অল্প করছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে এটা থেকে বেরিয়ে আসুন আদারওয়াইজ আপনি একদম শেষ হয়ে যাবেন দেন আপনার দেখা যায় পরিষ্কার কাপড় পরিধান করতে হবে দেখা যায় অনেকের কাপড় থেকেও কিন্তু অ্যালার্জি হয়ে থাকে বিভিন্ন ধরনের এরকম ক্লথ আছে তো আর পরিষ্কার পরিধান করতে হবে দেখা অনেকে অনেক দিন একটা একটা কাপড় বা হচ্ছে শার্ট প্যান্ট হচ্ছে দেখা আলমারিতে রাখার পর হচ্ছে যে মানে একটা ঝাড়া দিয়ে হচ্ছে ইউজ করলো মানে পরিধান করলো দেন তার দেখা যায় সাথে সাথে হাঁচি কাশি শুরু হয়ে যায় তো গাছ যারা যাদের আছে তাদের তো দেখা যায় খুবই সাবধান থাকতে হবে আর হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এটা প্রিকন্ডিশন এটা থাকতেই হবে হচ্ছে ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না কোনোভাবেই কারণ অ্যাজমা যারা আছেন তারা দেখা যায় বেশিরভাগই বেশিরভাগ সময় দেখা যায় ঠান্ডা কাশি তাদের লেগেই থাকে তো সেই ক্ষেত্রে ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না হ্যাঁ দেন হচ্ছে অ্যালার্জি হয় এমন কিছু মেডিসিন আছে যেগুলো খেলে অ্যালার্জি হতে পারে তো একটু আগে আমি যেই ব্যাপারটা বললাম যে আপনার যে খাবারগুলো হচ্ছে আপনার জন্য ক্ষতিকর বা যেগুলো খাওয়ার পর দেখছেন যে আপনার অ্যাজমা অ্যাটাক মানে দেখা যাচ্ছে খুব বেড়ে গেছে সেগুলো যে যেভাবে হচ্ছে পরিহার করবেন সেই ক্ষেত্রে এমন কিছু মেডিসিন আছে যেগুলো মানে এর পর বা হচ্ছে খাওয়ার পর কোন এক সময় আপনি খেয়েছেন মানে এটা খাওয়ার পর হচ্ছে আপনার অ্যালার্জিক প্রবলেম দেখা দিয়েছে বা আপনার দেখা যায় মানে শ্বাসকষ্ট বেড়ে গিয়েছে সেগুলো কিন্তু কখনোই খাওয়া যাবে না তার মধ্যে আপনাদের জন্য মানে যে ওষুধ গুলো নিষেধ মানে ব্যথানাশক সকল ওষুধ আপনাদের জন্য মানে যারা হচ্ছে অ্যাজমা তাদের জন্য কিন্তু নিষেধ ছাড়া আর কোন ধরনের হচ্ছে ব্যথানাশক তারা খেতে পারবে না এটা কিন্তু ইয়ে এখন কোন পরীক্ষা নিরীক্ষা করলে হচ্ছে জানা যায় মানে এটা নির্ণয় করা যায় যে অ্যাকচুয়ালি এটা কি মানে দেখা যায় ফুসফুস থেকে হচ্ছে নাকি হার্ট থেকে হচ্ছে শ্বাসকষ্ট তো এইগুলোর জন্য আসলে ফার্স্টে হচ্ছে বুকের একটা এক্স রে করা যায় সেই ক্ষেত্রে যদি ফুসফুসে বাতাস জমে যায় বা হচ্ছে ফুসফুসের কোনো অ্য নর্মালিটি দেখা যায় তো সেই ক্ষেত্রে মানে ডিসিশনে পৌঁছানো যাবে হচ্ছে চেস্ট অ্যাক্সের প্রথমে দেন হচ্ছে আপনার হার্টের জন্য শ্বাসকষ্ট হচ্ছে কিনা সেটার জন্য ইসিজি করা যেতে পারে দেন হচ্ছে আপনার স্কিন টেস্ট যেটা হচ্ছে অ্যালার্জি জন্য করা হয়ে থাকে আইজি টেস্ট অ্যালার্জি জন্য হচ্ছে কিনা দেন হচ্ছে আপনার রক্তের দেখা যায় এরকম কিছু পরীক্ষা আছে সেগুলো করা যেতে পারে তো জেনারেলি হচ্ছে চিকিৎসা মানে আমরা যে চিকিৎসাগুলো দিয়ে থাকি সেগুলো দেখা যায় শিশুদের জন্য আমরা যেগুলো দিয়ে থাকি বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে সালবিউটামল হচ্ছে হুম হচ্ছে থিওফাইলিন এগুলা সিরাপ ফর্মে পাওয়া যায় এগুলো শিশুদের জন্য আমরা ইউজ করে থাকি তারা হচ্ছে বয়স্কদের জন্য যেটা মানে মোস্ট পপুলার একটা মেডিসিন আহ সেটা হচ্ছে মনটিলোকাস্ট এটা দেখা যায় আপনার চব্বিশ ঘন্টা পর্যন্ত সুরক্ষা দিয়ে থাকে যারা হচ্ছে যে আপনার অ্যাজমা পেশেন্ট দেন হচ্ছে সালবিউটামল আছে ফ্যান আছে হম হম এগুলো দেন যে ক্ষেত্রে হচ্ছে হচ্ছে মারাত্মক সমস্যা ভুগছে বা মারাত্মক ভাবে এই যে আমাদের কাছে আসছে তো সেই ক্ষেত্রে কিন্তু স্টেরয়েড কখনো কখনো আমরা ইউজ করতে হয় ইমার্জেন্সি চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে দেন আমরা দ্রুত মানে উপজেলা হেলথ কমপ্লেক্সে রেফার করে দিয়ে থাকি কারণ রুগীর দেখা যায় অক্সিজেন প্রয়োজন হয়ে যায় অনেক ক্ষেত্রে দেন মানে যেটা হচ্ছে যে মানে প্রিভেনশন আরো একটা ইয়ে মানে দেখা যায় খুব জরুরি অবস্থায় মানে অবশ্যই পকেটে একটা ইনহেলার রাখতে হবে আমরা চেষ্টা করি মানে দেখা যায় ইনহেলার সম্পর্কে মানে দেখা যায় প্রচারণা করার জন্য যে আসলে যাদের হচ্ছে যে আপনার এই ধরনের সমস্যায় যারা মানে হুট করে মানে দেখা যায় এরকম অ্যাজমা অ্যাটাকের কবলে পড়ে যান তাদের জন্য কিন্তু ইনহেলার ছাড়া উপায় নাই তাৎক্ষণিকভাবে দেখা যায় এই মানে অতিরিক্ত শ্বাসটাকে রোধ করার জন্য আপনার ইনহেলার ছাড়া কিন্তু কোনো গতি নাই আরেকটা হচ্ছে তো সেটা আপনার হচ্ছে আপনার শ্বাসকষ্টটা সাময়িকভাবে কারণ সেটাতেও দেখা যায় আপনার মানে সলিউশন থাকে আপনার আর কিছু মানে স্ট্যারয়েড ইয়ে থাকে সলিউশন থাকে সেগুলো দিয়েও যদি নেবুলাইজ করা যায় মানে তাৎক্ষণিক মানে আক্রান্ত কোনো অ্যাজমা মানে যে পেশেন্ট আছে তাদেরকে দিলেও সেক্ষেত্রে সফল পাওয়া যায় তাৎক্ষণিক ভাবে সে একটু আরাম বোধ করে তবে যে বিষয়গুলো আমি এতক্ষণ আলোচনা করলাম মানে অলরেডি আমি দেখা যায় হাঁপানির বা হচ্ছে শ্বাসকষ্টের যে ডেফিনিশন আছে সেগুলো দেন হচ্ছে কারণ দেন হচ্ছে মানে এটা দেখা যায় উপসর্গ হ্যাঁ লক্ষণ দেন প্রতিরোধ দেন পরীক্ষা নিরীক্ষা পাশাপাশি দেখা যায় প্রাইমারি ট্রিটমেন্ট সম্পর্কে কিন্তু আমি আলোচনা করে ফেললাম